আমরা অনেকে অনেক সময় আমাদের প্রিয় ফোনটি ভুলবশত কোথাও রেখে চলে আসি, তা হতে পারে সিএনজি, তা হতে পারে রিক্সা বা কোনো গাড়িতে। অনেক সময় ফোনটি ফেরত পেলেও আবার অনেক সময় ফেরত পাই না, বা অনেক সময় আমাদের ফোনটি আমাদের হাত থেকে চুরিও হয়ে যেতে পারে। অনেক সময় থানা পুলিশ করার পরেও এর কোনো স্থায়ী সমাধান আমরা নাও পেতে পারি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের এরকম একটি অ্যাপসের সন্ধান দেবো, যে অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করার সাথে সাথে আপনার ফোনটি যদি কোনোভাবে হারিয়ে যায়, বা আপনার ফোনটি যদি আপনি ভুলবশত কোথাও রেখে আসেন, যে বা যারা আপনার ফোনটি চুরি করেছে সে যদি আপনার ফোনটি খুলতে চেষ্টা করে, তার সাথে সাথে তার ছবিসহ এবং তার কারেন্ট লোকেশন আপনার ইমেলে খুব সহজেই চলে আসবে। তো সেক্ষেত্রে আপনি আপনার ফোনটিও ফিরে পেতে পারেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সাবমিট করে সহায়তা নিতে পারেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি হৃদয় হাসান। সো আজকে আপনাদের সাথে কথা বলবো নতুন একটি অ্যাপস নিয়ে, যে অ্যাপসটি আপনি ব্যবহার করে অনেক রকম সুবিধা ভোগ করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, আপনাদের আমি প্রথমেই বলে রাখি, এই অ্যাপসটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজাররাই ব্যবহার করতে পারবেন, সেই সুবিধা শুধু অ্যান্ড্রয়েড ইউজাররাই ভোগ করতে পারবেন। তো চলুন প্রসেসিংটা শুরু করে দিই। তো সর্বপ্রথমে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে প্লে স্টোরে যেয়ে সার্চ করতে হবে LOCK WATCH লক ওয়াচ অ্যাপস। এটা বলেই সার্চ করার সাথে সাথে যে অ্যাপসটি চলে আসবে সেই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি খুবই অল্প অল্প মেগাবাইটের একটি অ্যাপস, খুবই সামান্য স্পেস নেবে আপনার ফোনে। সো স্পেস নিয়েও কোনো ঝামেলা হবে না, মাত্র 215 মেগাবাইট একটি অ্যাপস। সো অ্যাপসটি ইনস্টল হওয়ার সাথে সাথে আপনারা অ্যাপসটি ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন করে আপনারা দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে প্রিমিয়াম। সো প্রিমিয়াম হচ্ছে সেই অপশনটা, যে অপশনের মাধ্যমে আপনারা টাকা পে করে আরও কিছু এক্সট্রা ফিল্টার এটার সাথে অ্যাড করতে পারবেন। আর জেনারেল যেটা হচ্ছে খুবই বেসিক, শুধু আপনাকে একটা ছবি এবং আপনার কারেন্ট লোকেশনটা তারা সেন্ড করে দেবে। সো আপনারা যদি ফ্রিতে অ্যাপসটা ইউজ করতে চান তাহলে আপনারা জেনারেলে সেটিং করে নেবেন, আর যদি পেমেন্ট মেথড দিয়ে আপনারা অ্যাপসটা ইউজ করতে চান তো সেক্ষেত্রে আপনাদের পেমেন্টে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন জেনারেলে বেশ কিছু অপশন নেই, শুধু আপনাকে লেখা আছে যে নাম্বার অফ আনলক অ্যাটেম্প এবং আপনার আপনার ইমেল অ্যাড্রেস, এই দুইটাই চাচ্ছি। সো প্রিমিয়াম অপশনে আপনারা অনেকগুলো অপশন পাচ্ছেন। সো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি টাকা দিয়ে পে করে এই অ্যাপসটি চালান তো সেক্ষেত্রে আপনারা ডিটেক্ট সিম কার্ড চেঞ্জ, মানে কেউ যদি আপনার সিম কার্ডটা চেঞ্জ করে তাহলে আপনি তাকেও ডিটেক্ট করতে পারবেন আপনার ফোনটি চুরি হওয়ার পরে। বা সেন্ড ইমেল উইথ পাওয়ার অফ, যদি কেউ আপনার ফোনটি চুরি করে বা আপনার হারাবার পরে কেউ যদি আপনার ফোনটি লক স্ক্রিনটা না খুলে যদি কেউ পাওয়ার অফ করে ফেলে তো সেক্ষেত্রে আপনাকে ইমেল ব্যাক করে দেবে, যেন তার ছবি সহ এবং তার কারেন্ট লোকেশন সহ। এবং টেক মাল্টিপল পিকচার্স, এবং শুধু একটি না, অনেক রকম অনেক ধরনের পিকচারই তারা আপনাকে তুলে দেবে এই অ্যাপসটির মাধ্যমে। এবং রেকর্ড সাউন্ড ক্লিপস, এবং সে কোথায় আছে তার ভয়েস ক্লিপস আপনি এর মাধ্যমে পেয়ে যাবেন। সেই হচ্ছে কি আপনার প্রিমিয়াম অপশন। তো যাদের প্রয়োজন তারা প্রিমিয়াম অপশন ইউজ করতে পারেন, বা যদি মনে করেন যে আপনি এটা ফ্রিতেই সহজেই ইউজ করবেন তো সেক্ষেত্রে আপনি জেনারেলটাই ইউজ করবেন। সো জেনারেলে চলে আসি। সর্বপ্রথম আপনাকে সেন্ড অ্যালার্ট ইমেল এই অপশনটাকে ওপেন করে আপনাকে যা যা বলবে তা অ্যালাউ করে দেবেন। সো ওকেতে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন অ্যাক্টিভেট দ্য ডিভাইস অ্যাডমিন অ্যাপস, এটাকে ক্লিক করে আপনাদের অ্যালাউ করে দিতে হবে। সো অ্যালাউ করে দেওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত যে ইমেলটি, আপনি যে ইমেলটির মাধ্যমে আপনি তার আপনার মেসেজটি পেতে চান সেই ইমেলটি আপনাকে সাবমিট করতে হবে। আপনি চাইলে নতুন কোনো ইমেলও দিতে পারেন, বা আপনার যে কোনো পুরনো একটি ইমেল আপনি এখানে সাবমিট করে দিতে পারেন। সো আমি আমার পছন্দসই আমার ইমেলটি আমি এখানে সাবমিট করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সাবমিট করে ওকে ক্লিক করে দেবো। তারপর আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন, নাম্বার অফ আনলক অ্যাটেম্প, মানে কেউ যদি আপনার ফোনটি আনলক করার জন্য আপনার পাসওয়ার্ড দিয়ে থাকে, যেটি ভুল অবশ্যই হবে, সো সেটি কয়বার করতে হবে। আপনি চাইলে একবারও দিতে পারেন, চাইলে দুইবারও, চাইলে তিনবারও দিতে পারেন। সো দুই তিনবার এরকম অ্যাটেম্প নেওয়ার পরেই আপনার ছবিটা তোলা হবে। সো এখানে আরও কিছু বিশেষ বিষয় বলে রাখি আপনাকে, আপনার ফোনে অবশ্যই 4 ডিজিটের একটি কোড নাম্বার দেওয়া থাকতে হবে, এর কম হলে এই অ্যাপসটি আপনাকে ছবি পাঠাবে না। এবং অবশ্যই এই অ্যাটেম্প নেওয়ার পরে আপনাকে 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে, যদি 10 সেকেন্ডের মধ্যে কেউ যদি আপনার ফোনে কারেক্ট পাসওয়ার্ডটি দিয়ে দেয় তাহলে আপনাকে ছবি বা আপনার লোকেশনটা পাঠাবে না। সো অনেক সময় আপনাকে মেসেজ পাঠানোর পরে আপনি মেসেজ দেখতে নাও পারেন, কারণ অনেক সময় ইমেল সেন্ড করার পরে সেটি আপনার স্প্যাম ফাইলে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে এই অ্যাপসে আপনাকে বলে দেওয়া হয়েছে যদি আপনার মেসেজটি আপনি কাঙ্ক্ষিত স্থানে না পান তো সেক্ষেত্রে আপনি স্প্যাম ফাইলটাও চেক করে নেবেন। সো এই হচ্ছে কি ওভারঅল অ্যাপসটা। সো এটি আপনি ইনস্টল করার পরে আপনি এখন অ্যাপস থেকে বের হয়ে যেতে পারেন। সো আপনাদের আমি টেস্ট করার জন্য আমার ফোনটি আমি নিজেই চুরি হয়ে গেছে এই ভেবে আনলক করার চেষ্টা করবো ভুল পাসওয়ার্ড দিয়ে।
সো তারপর আপনাদের ইমেইলে দেখাবো যে আমার ইমেইলে সত্যি আমার ফটো আইডি সহ এবং আমার লোকেশন সহ সেটা চলে গেছে কিনা চলুন দেখে নিই আমরা সো আমি আমার ফোন স্ক্রিনটা অফ করে নিলাম সো এখন অন করে আমি ভুলভাল কিছু পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইবার তিনবার এরকম একটা অ্যাটেম্প দিয়ে দিয়েছি তিন চারবার করলাম করার পর আমি অ্যাটেম্প দেওয়ার পরেও আমার ফোনটা এখন অন হচ্ছে না সো আমি এখন কিছুক্ষণ অপেক্ষা করব দেখার জন্য যে আসলে ফোনটা স্ক্রিন অফ হয়ে যাওয়া পর্যন্ত সো এখন আমার ফোনটা স্ক্রিন অফ হয়ে গেছে সো রাইট একটি পাসওয়ার্ড দিয়ে আমি আমার ইমেইলে ঢুকে যাবো সরাসরি সো একটু লোডিং হতে সময় নিচ্ছে হ্যাঁ সো ইমেইলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে লক ওয়াচ অ্যালার্ট বলে একটি মেসেজ চলে এসেছে আমার ইমেইলে সো আমি এখন আমার মেলটিতে ঢুকে দেখি তারা আমাকে কি পাঠিয়েছে সেখানে লেখা আছে সামন ট্রাই টু আনলক ইউর গ্লোবাল ফোন সো এখানে আমাকে বলাচ্ছে দেখি সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা আমার ছবি আমি যেহেতু ফোনটি খুলতে চেয়েছি রং পাসওয়ার্ডে তারা আমার ছবি এবং আমি যেখান থেকে যে অবস্থান থেকে আমি ফোনটি খুলতে চেয়েছি সেই অবস্থানের লোকেশন ট্র্যাক সহ আমাকে মেল করে দিয়েছে সো এখন আপনারা খুব সহজেই দেখতে পাচ্ছেন যে আমার লোকেশনটি আমি এখন যে অবস্থায় যে বাড়িতে অবস্থান করছি সেই বাড়ির ট্র্যাক সহ এবং যে বা যারা আমার ফোনটি খুলতে চেয়েছে তার ছবি সহ তারা আমাকে একটি মেসেজ করে দিয়েছে সো এখন যদি আমি এই এই ছবি এবং এই লোকেশন নিয়ে আমি যদি পুলিশের কাছে যাই তাহলে পুলিশদেরও আমার ফোনটি বের করে দিতে সহায়ক হবে এবং তারা আমাকে খুব সহজে বের করে দিতে পারবে সো আশা করি আপনারা ট্রাই করবেন কীভাবে এটি করতে হয় সো বন্ধুরা আজ এ পর্যন্ত আশা করি ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকারে আসবে এবং যারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারা অবশ্যই অ্যাপসটি ইনস্টল করে রাখবেন আপনার ফোনে যদি কখনও ভুলবশত বা অনাকাঙ্ক্ষিতবশত আপনার ফোনটি হারিয়ে যায় তাহলে আপনি এই অ্যাপসের মাধ্যমে হয়তো আপনার ফোনটি ফিরেও পেতে পারেন সো বন্ধুরা আজ এই পর্যন্তই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম